Dear sweet and cute student, welcome to online class fair, which is conducted by online Pathshala. How are you today? I hope you are well and passing good time with your family members. I am also well. Today is our festival. We have 2 days festival here. Today is the English day. Dear student, join with me and enjoy my class. Before going to our class, let us enjoy a song. Thanks a lot, dear student. Come to the screen, please. Again, welcome to online class fair, which is conducted by online Pathshala. And also welcome to my class. I am Lipika Patro, assistant teacher, Ikhori Katenga Model Government Primary School, Tarokhada, Khulna. Priyo shikkhate shunamonira, aj ami tomader jonno niye eshechi unseen passage. चलो ताहोले आम्रा पाठे चले जाए सुनामुनिरा रीड द टेक्स्ट एंड आंसर द क्वेश्चन नम्बर 5, 6, 7 and 8 आम्रा प्रथमे पैसेजटी पढ़ी सुनामुनिरा तुम्हरा ख्याल करे सुनो वन्स अपन ए टाइम दे लिव्ड ए फार्मर एंड हिज वाइफ दे हैड ए गुज इट वाज वंडरफुल बिकॉज इट लेड ए गोल्डन एग Every day, so the poor farmer and his wife had the good luck to have a golden egg every day. They became greedy and wanted to be rich very quickly. So, they planned to get all the eggs from the goods. They thought that the bird must have many eggs inside its stomach and that its stomach was made of gold. The farmer and his wife decided to kill the bird. When they cut the goods open, they were unhappy to see that there were no eggs inside the goods. Its stomach was like that of other birds. They remained poor. তাহলে আমরা কি বুঝলাম বন্ধুরা গল্পটা থেকে যে এক ছিল কৃষক আর তার স্ত্রী তাদের ছিল কি একটা হাঁস প্রত্যেকদিন একটা সোনার ডিম দিত তাই তো বন্ধুরা তারা অনেক লোভী হয়ে উঠেছিল একটা ডিমে তাদের পোষাচ্ছিল না তাই তো এই জন্য তারা কি করলো তারা একদিন দুজনেই সিদ্ধান্ত নিল যে হাঁসটি তারা কি করবে মেরে ফেলবে বা তার পেটটা কেটে তারা মনে করেছিল যে তার পেট ভরাই সোনা ওটা নিয়ে তারা অনেক অনেক বড় লোক হবে তাহলে তারপরে কি করলো বন্ধুরা তারা করলো কি হাঁসটির পেট কেটে ফেললো পেট কেটে দেখলো পেট কেটে দেখতে পেল যে অন্যান্য হাঁসের মতো এই হাঁসের পেট তার পেটে কোনো সোনার ডিম নেই তখন তারা কি হলো খুব কষ্টও পেল বা অখুশি হলো তাহলে আমরা কি বুঝলাম বন্ধুরা অনেক বেশি লোভ করতে নাই তাই তো নাও দি টাইম টু কোশ্চেন নাম্বার 5 নাম্বার এ দি ফার্মার হ্যাড এ ড্যাশ আমরা গল্পে কি পড়েছি কি ছিল গুজ দি ফার্মার হ্যাড এ গুজ দি গুজ ড্যাশ এ গোল্ডেন এগ এভরি ডে লেট দি ফার্মার ওয়ান্টেড টু বি ড্যাশ রিচ আমরা গল্পে পড়েছি তারা কি হতে চেয়েছিল রিচ অর্থ বড় লোক বা ধনী দি ফার্মার ওয়ান্টেড টু বি রিচ ওয়ান্টেড টু বি রিচ ভেরি কুইকলি খুবই তাড়াতাড়ি অনেক ধনী হতে চেয়েছিল দি ফার্মার কিল দ্য গুজ টু গেট এক্স
দি ফার্মার কিল দ্য গুজ টু গেট এগ, ডিম পাওয়ার জন্য কী করলো, হাঁসের পেট কেটে দিল। দে রিমেন্ড পুয়ার অ্যাজ দে ওয়ার বিফোর, তখন কী হলো, হাঁস যেহেতু মারা গেল সোনার ডিম তারা আর পেলো না, তারা আবারও কী হয়ে গেল, গরিব হয়ে গেল, তাই তো বন্ধুরা। নাও দি টাইম টু নাম্বার সিক্স, এ ফার্মার ড্রাইভস এ কার, ড্রাইভ ট্রু ফর করেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, তাহলে আমরা কী করবো, যেটা সত্য সেখানে কী লিখবো, ট্রু, আর মিথ্যা হলে ফলস। এ ফার্মার ড্রাইভস এ কার, একজন কৃষক কী করে, সে কি গাড়ি চালায়, কার চালায়, নিশ্চয়ই না, ফলস। দি ফার্মার ওয়ান্টেড টু বি রিচ ভেরি সুন, খুব তাড়াতাড়ি কী হলো, বড় লোক হতে চেয়েছিল বা ধনী হতে চেয়েছিল, এটা ট্রু। ঠিক আছে তো সোনামণিরা, আর তোমরা আমার সাথে যারা যুক্ত আছো তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দি গুজ লেড এ সিলভার এগ, হাঁস কী করেছিল, সিলভার রঙের ডিম পেড়েছিল, তাই বন্ধুরা, নিশ্চয়ই না, সোনার ডিম পেড়েছিল, তাহলে এটা কী হবে, ফলস। দি ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গ্রিডি, ফার্মার এবং তার কি স্ত্রী ছিল কি লোভি, ট্রু। দি ফার্মার ডিড নট কিল দ্য এগ, ফলস, কৃষক তার স্ত্রীকে সাথে নিয়েই মেরেছিল, তাই তো, মারেনি, তাহলে এটা কী হবে, ফলস। আফটার কাটিং দি বেলি অফ দ্য গুজ দ্য দে বিকেম আনহ্যাপি, হ্যাপি, তারা কি খুশি হয়েছিল, না বন্ধুরা, তাহলে এটা কী হবে, ফলস। ওকে, নাও দি টাইম টু নাম্বার সেভেন, কাম টু দ্য বোর্ড প্লিজ ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন সাত নম্বরে চলে এসেছি, যেহেতু আনসিন প্যাসেজ পাঁচ ছয় সাত আট আমরা করব, আমরা অলরেডি শেষ করেছি পাঁচ ছয়, আমরা সাথে চলে এসেছি। দেয়ার আর ফাইভ কোয়েশ্চেন হিয়ার অ্যান অলসো দ্য আনসার, হোয়াট টাইপ অফ এগ ডিড দ্য গুজ লে এভরি ডে, প্রত্যেক দিন কী ধরনের ডিম পারত হাঁসটা, দি গুজ লেইড এ গোল্ডেন এগ এভরি ডে, একটা সোনার ডিম পারত, হু ডিসাইডেড টু কিল দ্য গোজ গুজ, হু ডিসাইডেড টু কিল দ্য গুজ, কারা ঠিক করেছিল যে হাঁসটিকে মেরে ফেলবে, দি পুয়ার ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ, তারা দুজনে স্বামী স্ত্রী ঠিক করেছিল এটাকে তারা মেরে ফেলবে। হোয়ার ডাজ এ ফার্মার ইউজুয়ালি সেল এগস, কোথায় বিক্রি করে ডিম, ইন দ্য মার্কেট, বাজারে। হোয়াট ডিড দ্য ফার্মার ডু টু বি রিচ, বড়লোক হওয়ার জন্য বা ধনী হওয়ার জন্য তারা কী করেছিল, দি ফার্মার কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুজ টু গেট অল দ্য এগস অ্যাট এ টাইম টু বি রিচ, ধনী হওয়ার জন্য একসাথে অনেক সোনার ডিম পাওয়ার জন্য কী করেছিল, হাঁসটার পেট কেটেছিল বা হাঁসটাকে হত্যা করেছিল। হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য স্টোরি, এই গল্প থেকে তুমি কী বুঝতে পেরেছো বা কী নীতি শিক্ষা পেয়েছো, গ্রেপস অল লস অল, অতি লোভে তাঁতি নষ্ট, তাই তো বন্ধুরা। তাহলে আজকে আমরা একটা সুন্দর একটা প্রবাদ শিখলাম, গ্রেপস অল লস অল, অতি লোভে তাঁতি নষ্ট, সবসময়ই আমরা লোভি হব না, বেশি লোভ করতে নেই, তাই তো, আমরা লোভ দেখাবো না, আমরা নিজের কাজ সময় মতো করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ লট, নাও দি টাইম টু কাম টু দ্য স্ক্রিন এগেইন ডিয়ার স্টুডেন্ট, নাও নাম্বার এইট, আট নম্বরে কী থাকে বন্ধুরা, তোমরাই বলো, চিঠি, তাই না, আট নম্বরে কী থাকে, চিঠি থাকে, আমি চিঠিটা পড়ি, তোমরা দেখো, তোমরা শোনো এবং দেখো এখান থেকে বন্ধুরা, ডিয়ার করিম, হোপ ইউ আর ওয়েল, আই অ্যাম অলসো ওয়েল, তাহলে চিঠিটা একটু পড়ি আমি, চিঠিটি কী ছিল, যেহেতু এটা কিসের গল্প, ফার্মারের গল্প, রাইট এ লেটার টু ইয়োর ব্রাদার অ্যাবাউট গ্রিডিনেস, অ্যাবাউট গ্রিডিনেস, গ্রিডি অর্থ কি লোভ, লোভ সম্পর্কে বা লোভই যাতে না হয় তার ভাই, এজন্য কী করতে হবে, একটা চিঠি লিখতে হবে তার ভাইকে, তাই তো,
Dear Karim, hope you are well. I am also well. Mother said to me, greed brings ruin. তাহলে কি বললো ভাইকে? হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। লোভী না হওয়ার জন্য তার ভাইকে চিঠিটা লিখছে, তাই তো? করিম আসছে, তার ভাই করিমকে লিখছে তার ভাই। হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, মাদার সেড টু মি, গ্রিড ব্রিংস রুইন, ধ্বংস ডেকে আনে কি লোভ। টুডে আই উইল টেল সাস এ স্টোরি, তোমাকে আমি এ ধরনের একটা গল্প আজকে শোনাবো বা লিখবো। এ গ্রিডি ফার্মার হ্যাজ এ গোল্ডেন গুচ, একজন লোভী কৃষকের ছিল একটা সোনার হাঁস, সোনার ডিম পাড়া হাঁস। সে বারটু, আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম? এ গ্রিডি ফার্মার হ্যাজ এ গোল্ডেন গুচ, একজন লোভী কৃষকের ছিল কি একটা সোনার ডিম পাড়া হাঁস। বাট দি ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি, কিন্তু কৃষক ছিল খুবই লোভী। হি ওয়ান্টেড টু গেট অল দ্য এগস অ্যাট এ টাইম, একসময় সে সবগুলো ডিম পেতে চেয়েছিল। সো হি কাট দ্য বেলি অফ দ্য গুচ, সেজন্য সে কী করেছিল, হাঁসের পেট কেটে দিয়েছিল। বাট হি ফাউন্ড নো এক্স ইনসাইড, তখন কী হয়েছিল, সে দেখলো যে পেটে কোনো ডিম নেই। দাস হি লস্ট হিজ গুচ ফর এভার অ্যান্ড রিমেইন্ডেড পুয়ার, আবার কী হলো, সে আবার দরিদ্র হয়ে গেল। সো নেভার ট্রাই টু বি গ্রিডি নো মোর টুডে বেস্ট রিগার্ড টু ফাদার অ্যান্ড মাদার। তাহলে কী বলেছে, যে কৃষক খুব লোভী ছিল জন্য হাঁসটাকে হত্যা করেছিল, তাই তার ভাইকে কি বলল যে তুমি লোভ করো না, তুমি লোভ করবে না কখনো। এই গল্পটার মাঝে তাই ভাইকে বোঝালো। তাহলে বন্ধুরা, আমরা আমাদের আনসিন প্যাসেজটা শেষ করলাম, তোমাদের বাড়ির কাজ দিয়ে দিলাম। এই চিঠিটি তোমার আলোকে তুমি এই গল্পটি পড়ে লিখবে। আমি যে বাক্যগুলো লিখেছি এগুলো যে লিখতে হবে এমন কোনো কথা নেই সোনামণিরা, তুমি তোমার মতো করে লিখবে। তাহলে আমরা পাঠের শেষের দিকে চলে এসেছি। নাও দি টাইম টু সামারাইজ আওয়ার টু ডেজ লেসন। অ্যাট ফার্স্ট উই এনজয় এ সং, দেন উই ডিসকাস অ্যাবাউট দি স্টোরি। টুডে উই রিড আনসিন প্যাসেজ। অ্যাট ফার্স্ট উই রিড দ্য স্টোরি, দেন উই রাইট অ্যাক্টিভিটি ফাইভ আর ফাইভ নাম্বার কোশ্চেন অ্যান্ড সিক্স দেন সেভেন অ্যান্ড অ্যাট লাস্ট এইট। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আনসিন প্যাসেজ কীভাবে আসে। তোমরা তো পঞ্চম শ্রেণীতে পড়ো, তৃতীয় চতুর্থ শ্রেণীতেও দেখেছো। তাহলে প্যাসেজটি পড়বে, এর প্রশ্নগুলো পড়বে, সুন্দরভাবে চিঠি লিখবে। চিঠিটা আজকে তোমাদের বাড়ির কাজ। তাহলে নাও দি টাইম টু স্টে হোম অ্যান্ড ট্রাই টু স্টে সেফ। ইউ মাস্ট শো ইউর হোমওয়ার্ক টু ইউর ইংলিশ টিচার ওয়েন ইউর স্কুল উইল ওপেন অ্যান্ড অলসো সেন্ড ইট টু মাই মেসেঞ্জার। টুডে আর টাইম ইজ অলরেডি ওভার, সো দ্যাটস অল টুডে, বাই।